পুলিশ পরিচয় বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। শিলিগুড়ির বাঘা যতীন কলোনি থেকে গ্রেফতার তিন, আটক ১৮। ধৃতদের তিনজনই প্রতারণা চক্রের পান্ডা, বাকি ১৮ জন প্রতারণা চক্রের শিকার। পুলিশ সূত্রে খবর, গতকাল বাঘা যতীন কলোনির মাঠে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলছিল, দেখে সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পোশাক, টুপি এবং বেল্ট। বিষয়টা শুধু চাকরির প্রতারণার সাথে জড়িয়ে নেই, বিষয়টা আরও অনেক বড়। প্রথম কথা, মানে এই রাজ্যে অনেকে বলেন ভুয়ো মুখ্যমন্ত্রী, ভুয়ো রাজ্যপাল ছাড়া আর সব কিছুই ভুয়ো পাওয়া যাচ্ছে। এবার দুটো দিক থেকে আমাদেরকে ভাবতে হবে যে পুলিশের ড্রেস পরে ট্রেনিং হচ্ছে অথচ পুলিশের আইভি জানে না, তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি? এখানে যে ড্রাগসের চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন ধরনের, অর্থাৎ এখানে কিন্তু একটা ইন্টেলিজেন্সি ফেলিওরের একটা বড় নমুনা হচ্ছে যে এইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। নীরব মোদী, বিজয় মালিয়া, মেহুল চোকসিদের নাম অহরহ শুনছি, এগুলো অত বড় স্কেলে না, অনেক ছোট স্কেলে, কিন্তু পুলিশ প্রশাসন সবসময় সজাগ সতর্ক দৃষ্টি রেখেছে এবং বাংলায় এই ধরনের চেষ্টা অপচেষ্টা কেউ করলে সঙ্গে সঙ্গে সেটাকে অঙ্কুরে বিনাশ করে দেওয়া হয়। এখানেই বাংলা অন্য যে কোনো জায়গার থেকে পুরোপুরি ব্যতিক্রমী এবং রাজ্য প্রশাসন সর্বদা সজাগ সতর্ক। বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত শ্রীলঙ্কায়, এবার বিক্ষোভ দেখাতে গিয়ে বিভিন্ন দেশে আটক বা গ্রেফতার শ্রীলঙ্কার নাগরিকদের। অবিলম্বে মুক্তির দাবিতে কলম্বোয় ভারতীয় হাই কমিশনের সামনে মৌন প্রতিবাদ শ্রীলঙ্কাবাসীর। কলম্বোয় ভারতীয় দূতাবাসের সামনে এবার বিক্ষোভকারীদের জমায়েত, এবং প্রত্যেকে তারা একটাই বক্তব্য নিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন, তা হলো ভারতে শ্রীলঙ্কার সমর্থনে যারা আন্দোলনে নেমেছিলেন তাদের মধ্যে কয়েকজন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ, এবং সেই গ্রেফতারের প্রতিবাদে অবিলম্বে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে ভারতের যে দূতাবাস রয়েছে কলম্বোতে সেই জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। মৌন প্রতিবাদ, কোনো রকম স্লোগান ছাড়া, কোনো রকম বিক্ষোভ মিছিল ছাড়া মৌন প্রতিবাদ জানাতে এসেছেন এই আন্দোলনের সঙ্গে, শ্রীলঙ্কায় সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কলেজ পড়ুয়ারা, এবং তাদের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সতর্ক রয়েছে শ্রীলঙ্কা পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো হাই কমিশন চত্বর বিশাল পুলিশ বাহিনী দিয়ে এবং শ্রীলঙ্কার এসটিএফ দিয়ে মুড়ে ফেলা হয়েছে, এবং প্রত্যেকটি জায়গায়, যেহেতু অত্যন্ত সংবেদনশীল জায়গা ভারতীয় দূতাবাস, তার পাশেই রয়েছে আমেরিকার দূতাবাস, ফলে এই দুই জায়গায় যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টা মাথায় রাখার জন্য বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে, এবং প্রায় ১ ঘণ্টা ধরে এই প্রতিবাদ কর্মসূচি চলছে পড়ুয়াদের, এবং এই প্রতিবাদ কর্মসূচি আরও কিছুক্ষণ তারা চালিয়ে যাবেন সেরকমটা তারা জানিয়েছেন। তাদের দাবি একটাই, তাদের সমর্থনে যারা পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ভারতে, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এডি রোজারিওর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলম্বো।